বন্ধুরা, ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্ক কতটা ভালো, কতটা মন্দ সেটা নিয়ে আমরা কথা বলতে আসিনি। আজকে এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ চলছে ইডেনে, পিঙ্ক বল টেস্ট ম্যাচ, তাও আবার ডে নাইট। সেটা নিয়েও কথা নয়, কথাটা আজ এই টেস্টের প্রথম দিনেই এক অসাধারণ জিনিস আমরা দেখতে পেলাম। সাম্প্রতিক সময়ে দুই দেশের সমর্থকদের মধ্যে ক্রিকেট নিয়ে সম্পর্ক যতই খারাপ হোক না কেন, সেই তু তু ম্যায় ম্যায় আঁচ যে মাঠের ভেতরে পড়ে না তার ফের একটা প্রমাণ হয়ে গেল। মোহাম্মদ শামির বাউন্সারে আহত নঈমের চিকিৎসাতে এগিয়ে এলেন ভারতের ফিজিও নিতিন প্যাটেল। খেলার মাঠের এই সম্প্রীতির ছবি মন ছুঁয়ে গেল ক্রিকেটের স্বর্গদান সহ গোটা দেশকে। এখানে বলে রাখি, লাঞ্চের আগে মোহাম্মদ শামির বলে মাথায় জোর আঘাত পান বাংলাদেশের লিটন দাস। রিটায়ার হার্ট নিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান ফিজিওর সঙ্গে। লাঞ্চের পর দ্বিতীয় সেশনে 22তম ওভারে মোহাম্মদ শামির বলে ফের মাথায় আঘাত লাগে নাঈমের। সে সময় বাংলাদেশের ফিজিও লিটনকে নিয়েই ব্যস্ত ছিলেন। এদিকে মাঠে নাঈমের চোটও গুরুতর বলেই মনে হচ্ছিল, তাই দেরি না করে ভারতের ফিজিও নিতিনই মাঠে চলে আসেন এবং নাঈমের চিকিৎসা করেন। নাঈমের পাশে উপস্থিত ছিলেন রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা সহ বিরাট কোহলিও। বন্ধুরা, এটা দেখে খুব ভালো লাগলো যে ভারত বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে যতই বিরোধিতা থাক, যে যতই একে অপরকে গালিগালাজ করুক, মাঠের মধ্যে কিন্তু ভারত বাংলাদেশ সবাই খেলোয়াড়। সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশাত্মবোধ এবং ভালোবাসা এখানেই বেঁচে থাক। ছোট্ট এই ভিডিওর মারফতে আর কিছু নয়, এটাই বলতে চাইলাম যে ভালোবাসা ছড়িয়ে যাক দু দেশের মানুষের মধ্যে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেল। কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ, আসি, আবার দেখা হবে, টাটা।